নজরুল মঞ্চে গতকালে অনুষ্ঠান এবং সঙ্গীত শিল্পী কেকে গতকাল 6:45 মিনিট নাগাদ অনুষ্ঠান শুরু করে প্রায় 3 ঘন্টা সেই অনুষ্ঠান চলে এবং তারপর অসুস্থ বোধ করেন এবং শেষে তার মৃত্যু এবং আজ সকালে কেএমডি আধিকারিকরা তারা যান নজরুল মঞ্চে এবং কেএমডি আধিকারিকরা নজরুল মঞ্চ ঘুরে দেখেন গতকাল নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠান চলাকালীন যে ঘটনাগুলি সামনে আসছে যে একেবারে নজরুল মঞ্চের ভেতরে বেশ কিছু জায়গা দেখা যায় সেখানে ভিআইপি এন্ট্রান্স যেখানে রয়েছে সেই গেটের কব্জা ভেঙে গিয়েছে এতটা ওভারক্রাউড ছিল যারা কিন্তু ভেতরে ঢোকার জন্য চেষ্টা করতে থাকেন এবং আসন সংখ্যা যা ছিল তার থেকে অনেকটাই বেশি ছিল এবং এয়ার কন্ডিশন কী অবস্থায় ছিল সেই সবটা দেখার জন্য কেএমডি এর ডিজির নেতৃত্বে একটি বড় সদস্য কেএমডি তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন নজরুল মঞ্চে এবং যেহেতু নজরুল মঞ্চের বিভিন্ন যে প্রান্ত যে অবস্থা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ওনারা খতিয়ে দেখেন এবং নজরুল মঞ্চে গতকালকে অর্থাৎ মঙ্গলবার দিন যখন কেকের অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠান চলাকালীন যে ঘটনা ঘটে এবং সেই ক্ষেত্রে একেবারে কেএমডি তরফ থেকে বলা হচ্ছে যারা এই অনুষ্ঠানে দায়িত্ব থাকে তাদেরই কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করার বিষয়টা তাদেরকে নজরে রাখতে হয় কিন্তু কেন নজরে রাখা হলো না যে ক্রাউড ছিল এবং সেই ক্রাউড অর্থাৎ আসন সংখ্যার থেকে দ্বিগুণের থেকেও বেশি ক্রাউড চলে আসে এবং এয়ার কন্ডিশন বাতানুকূল যন্ত্র কি অবস্থায় ছিল বা সামগ্রিকভাবে আলোর কি ব্যবস্থা ছিল সেই সমস্তটা খতিয়ে দেখতে কিন্তু কেএমডি এর আধিকারিকরা বর্তমানে নজরুল মঞ্চে এসে সবটাই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাবো রবীন্দ্র সদনের ছবি সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন আজ এখানে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পীর ছবির সামনে ফুল সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রবীন্দ্র সদনের সঙ্গীত শিল্পীকে গান স্যালুট তার আগে নিজে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যেরকম জানানো হয়েছে বিকেল নাগাদ অর্থাৎ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর শিল্পীর মরদেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে বাইরে অনুষ্ঠান করা হচ্ছে এবং গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী এটুকু বলছি যে আগেই ঠিক ছিল যে এয়ারপোর্টে এসে হবে গান স্যালুটটা কিন্তু এখনো যেহেতু ফার্স্ট প্রথম হতে আরো কিছুক্ষণ টাইম লাগবে সেই জন্য ওদের পরিবারের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিজিতে পোস্টমর্টম চলছে এখনো অনেকক্ষণ লাগবে সুতরাং ওটা ভালো করে করতে একটু টাইম লাগবে যতটা টাইম ডাক্তাররা নেবেন তারপরে পিজি থেকে নিয়ারেস্ট আমাদের সব ডেড বডিকে সম্মান জানাই আমরা রবীন্দ্র সদনে সুতরাং 5:15 যেহেতু ওনাদের ফ্লাইট আছে তাই আমরা রবীন্দ্র সদনে ডেড বডিটা নিয়ে যাব ওখানে এখানকার পরিবর্তে গান স্যালুটটা আমরা রবীন্দ্র সদনের কাছেই দেব কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোজা চলে আসেন রবীন্দ্র সদনে এবং এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন